এদের অ্যাকচুয়ালি জন্মস্থান বলতে পারি এই সংস্থার, কিন্তু প্রচুর কাজ এরা সারা এরিয়া জুড়ে করে বেড়ায়, খড়দা, ব্যারাকপুর, টিটাগড়, সোদপুর, আগরপাড়া এবং আরও বিভিন্ন জায়গাতে। প্রত্যেক বছর জামা কাপড় কিনি, সেইভাবে প্রত্যেক বছর ঠাকুর দেখা আমাদের মোটামুটি ষষ্ঠী সপ্তমীর মধ্যে শেষ হয়ে যায় কলকাতার মধ্যে, বাট এবছর একটু অন্যরকম পরিস্থিতি, কারণ আমরা নিজেরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষজন এতভাবে মানে এরকমভাবে ইনভলভ হয়ে গেছি পুরো ব্যাপারটার মধ্যে, তো এই বছর আর সেই জিনিসগুলো নিজের জন্য কিছু করতে আর ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। তো আমাদের তরফ থেকে আমরা একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি এবং আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারাও নিজেদের সাধ্য মতন যেটুকু পসিবল আপনারা অবশ্যই মানুষের পাশে থাকুন। আজকে তিমিরদা এবং এনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের কাছে একটি হুইল চেয়ার এসে আমরা সংগ্রহ করতে পেরেছি, যে হুইল চেয়ারটি সম্পূর্ণ বিনামূল্যে আপৎকালীন পরিস্থিতিতে যে কোনো অসহায় মানুষ বা অসুস্থ রুগী আমাদের এই পরিষেবা পেয়ে যাবেন আপনারা। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 10th of October আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুরে, মুর্শিদাবাদে। সো ভীষণ এক্সাইটেড, অনেকটা দূর, প্রায় 200 কিলোমিটারের রাস্তা, 180-90 কিলোমিটার হবে আমাদের যেখানে লোকেশন। সো স্লো আছে আর বাকি টিম মেম্বারদের সবার সাথে দেখাচ্ছি, মানে পরিচয় করাচ্ছি, যে আমাদের কিশোর দা সব থেকে পরিচিত মিস্টার থ্যানোস, ঠিক আছে। আর এদিকে ছেলে পিলে সব রেডি হয়ে গেছে, দেখেই নাও, এই যে মিস্টার আকাশ, এদিকে মিস্টার রাজকুমার নাথ রিপোর্টিং। ও বাসি, এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদে আর কাদের সাথে দেখা হয়েছে এসে দেখো একটু। মিস্টার তমাল, মিস্টার আসিফ, ও বহু যুগ পরে সবাই, কোথায় খাওয়াবি এখন? আচ্ছা নন্দন নাকি? আমরা এখন ভেজ খাবো, কারণ আমি ভেজ খাচ্ছি পুজো, এবার চেষ্টা করছি, যাই না পারবো কিনা দেখা যাক, চলো। কি দরকার ছিল? কাকে থ্যাংক ইউ, এর জন্য কাকে থ্যাংক ইউ? যে এর জন্য আমি উপরওয়ালাকে থ্যাংক ইউ জানাচ্ছি। কিশোরদা তুমি কি ভুলে যাচ্ছ যে আমরা আর্টিস্ট? এইসব আমাদের শো ফো এসব কিচ্ছু না, যা জলরা কিন্তু সব কিছু, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমরা ফাইনালি পেয়ে গেছি রুম, এখানে প্র্যাকটিস চলছে। হতাম যদি দুষ্টু কোন হওয়া, ছুতাম তোকে আচল সরিয়ে,
শেষ আর আমরা এখন খেতে চলে এসেছি। এই যে আমাদের খাবার দেখে নাও, সিম্পল খাবার, এদিকে সব রেডি। আমরা ভেজ খাচ্ছি, ওরা নন ভেজ খাচ্ছে। স্লো মনে হয় একটু নন ভেজ খাবে, তাই তো স্লো? হ্যাঁ, হালকা খাবে। তোরা খাদিস না ভাই, তোরা খেতে পারবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।